এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তিনটা অভিশপ্ত কাজ থেকে বেঁচে থাকো। কয়টা? তিনটা কাজ আছে, যেই কাজগুলো করলে অটোমেটিক মানুষের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে আপনার আমার উপরে অভিশাপ নাজিল হবে যদি তিনটা কাজ করি। কয়টা? তিনটা কাজ, তিন ধরনের কাজ যদি কেউ আমরা করি অটোমেটিক গজব নাজিল হবেই হবে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই তিনটি কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন মুআয ইবনে জামালিন কল قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الملاعن الثلاثة البرازة في الموارد وقارعة الطريق والظل তিনটা অভিশপ্ত প্রাপ্ত কাজের থেকে বেঁচে থাকো। এক নম্বরে তোমরা কখনোই যেখানে গোসল করা হয় সেই জায়গায় প্রস্রাব করবে না। কোন জায়গায়? কোন জায়গায়? অনেক জায়গায় দেখবেন কিন্তু প্রস্রাবখানা গোসলখানা একসাথে আসে না। নাই গোসলখানায় গোসলের জায়গায় প্রস্রাব করতে, ইস্তেনজা করতে নিষেধ করছেন কে? আল্লাহ। দুই নম্বরে ও করে আদি তরিক রাস্তার মাঝখানে, রাস্তার উপরে কখনোই যেন তোমরা ইস্তেনজা করো না। এখন রাস্তার উপরে অনেক সময় ইস্তেনজা দেখা যায় কি যায় না? আপনি আর একটু মিলাবেন, রাস্তার পাশে দেখা যাচ্ছে আপনি ইস্তেনজা করছেন না কিন্তু আপনি বাড়িতে ছাগল পোষেন গরু পোষেন আছে না? নাই। এখন গরু বাইরে রাখলেন, গরু পায়খানা করে কি করে না? তাহলে গরু যদি ওই পায়খানা রাস্তার উপরে করে তাহলে আপনার উপরে গজব দিবে কে? মিলাতে হবে ভাই, হাদিসের সাথে মিলাতে হবে, বাস্তব জীবন রিলেটেড যদি আপনি মিলাইয়ে নিতে পারেন তাহলে খুব সহজ, দেখবেন অটোমেটিক আপনার ভিতর থেকে খারাপটা দূরই হয়ে যাবে। যাবে কি যাবে না? তাহলে আল্লাহ রাসূল বলছেন যে কখনো রাস্তার উপরে তোমরা ইস্তেনজা করবে না। তিন, ওয়াজিল্লি কোনো গাছের ছায়াই যেন তোমরা প্রস্রাব ইস্তেনজা করবে না। তাহলে এই তিনটি কাজ যদি কেউ করে গজব আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমাদেরকে এই তিনটি কাজের থেকেও সতর্কতা অবলম্বন করা লাগবে কি লাগবে না? অবশ্যই অবশ্যই, যেন আমরা এই তিনটি কাজের মধ্যে আমাদেরকে সংযুক্ত না করি।